নমস্কার, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো এবং সুস্থ আছো। এই অনলাইন ক্লাসে পঞ্চম শ্রেণীর বাংলা আমরা যেটা নিয়ে আলোচনা করেছি আমরা আগে, প্রাইভেট ডিটেকটিভ, প্রাইভেট ডিটেকটিভ। আমরা বইয়ে 89, 90 এবং 91 পাতা আমরা কিন্তু আগে অনলাইন ক্লাসে আমরা বুঝিয়েছি। আজকে আমরা 92 এবং 93 পাতা নিয়ে আলোচনা করব। শুরু করছি। পথে ঘুরে ঘুরে পায়ে পড়ছে যখন ফুসকা এবং রোদে পুড়ে পুড়ে গায়ে রং হয়েছে যখন তামাটে, তখন হঠাৎ একদিন আমাদের খুলে রাখা সতর্ক চোখে পড়লো একটি অতিশয় সন্দেহজনক মূর্তি। তাহলে কি, যখন পথে ঘুরছি আমরা, পায়েতে ফুসকা পড়ছে এবং রোদে পুড়লে নিশ্চয় গায়ে রং তামাটে হবে সবাই আমরা জানি আমরা, তখন হঠাৎ একদিন আমাদের চোখে এসে পড়লো কিনা একটা সন্দেহজনক একটা মূর্তি। একটা বিধু উত্তেজিত আনন্দে লম্ব ত্যাগ করে বলল, ওয়াটসন দেখেছ লোকটার চেহারা কিরকম লম্বা চওড়া? বলে হ্যাঁ। তাহলে কি, একটা ব্যক্তিকে দেখতে পেয়ে শেষে জন্য লাফিয়ে কি বললো না বিধু কাকে বললো, তা ওয়াটসনকে বললো যে লোকটার চেহারা তুমি দেখেছো? বলছে হ্যাঁ দেখেছি। ওর গায়ে পড়তে দেখো ছোট ছোট চৌকো ঘর কাটা ছেলে করত না, যেটা আমরা সেই চুরি যা যে কোটটা আমরা পেয়েছি সেই কোটটা মতন না, চোর আমাদের বাড়িতে যে কোটটা ফেলে গেছে ঠিক যেন তার মতো চোরা ঠিক মানে গেল। লোকটা সিগারেট টানছে, কিন্তু ওটা কি সিগারেট দেখতে পাবো দিকে, পাসিং সে হতে পারে, কাছে গিয়ে উঁকি মেরে দেখে আসবো নাকি? ওয়াটসন তুমি একটা আস্ত মস্ত অ্যাস, তুমি খুব বোকা, তুমি গাধা, তুমি কাছে গিয়ে বুঝতে যাবে তাহলে কি আমার দেখে যাবে, আমার দেখতে পাবে সিগারেটটা কেউ ফেলে দিচ্ছে সেখানে উড়িয়ে দেখে নিতে হবে আমাদের, তাহলে সন্দেহ হবে যে আমাদের। আর দেখো লোকটা কাকে ডাকলো, কাকে ডাকলো চিনে বলা আমাকে, সব ভাব মিলে যাচ্ছে কিন্তু, চলো আমরা এরপর ওই ব্যক্তিটা কিন্তু পেছি পিছু নিই, আমরা পিছু নিলাম আধ ঘন্টা এ পথে সে পথে ঘুরে লোকটা একটা পানর দোকানের সামনে গিয়ে দাঁড়ালো। বিধু তপা থেকে উঁকি মেরে দেখলো, ওয়াটসন এ কি হলো? ও যে গোল্ড ফ্লেক সিগারেটের প্যাকেট কিনলো, কিন্তু ওর পকেট থেকে কি পেয়েছিলাম আমরা, প্যাসিং সোয়ের সিগারেট প্যাকেট পেয়েছিলাম, কিন্তু ও কিনলো কিন্তু গোল্ড ফ্লেক। এবার কিন্তু তার সঙ্গে একটা অমিল দেখা যাচ্ছে, কোটের সময় মিল পেয়েছি আমরা, হ্যাঁ তবে পেয়েছি, কিন্তু এখানে সিগারেটের সঙ্গে মিলটা কিন্তু আমরা পেলাম না। যাই হোক ব্যাটা বোধ হয় কোথাও চুরিগুলো হঠাৎ বড় লোক হয়ে পড়েছে, তাই প্যাসিং সোয়ের ছেড়ে গোল্ড ফ্লেক সিগারেট খেতে আরম্ভ করেছে। ওয়াটসন তুমি একটা জিনিয়াস ঠিক ধরেছ, এখন একবার যদি ওর কোটটা হাতে পায় তাহলে কি হবে, কোটে হাতে পায় তখন জিজ্ঞেস করি তাহলে কি হবে, চোরের কোটের সঙ্গে এই কোটের মাপ মিলিয়ে মিলালে কেল্লা পাবে, তাহলে মিলে যাবে, তাহলে জিনিসটা এক না আলাদা। কিন্তু তোমার হাতে কোটটা দেবো কেন, কিন্তু ও তোমার হাতে কোটটা দেবে কেন? সে ঠিকই বলেছে তুমি সত্যি কথা, সেই তো এটি সমস্যা, লোকটা গুন্ডার মতো দেখতে, জোর করে কোটটা দেখতে চাইলে তো হয়তো ধা করে মেরেই বসবে। লোকটা আবার চলতে শুরু করলো, আমরা তার সঙ্গে ছাড়লাম না, সঙ্গ ছাড়লাম না আমরা। তারপর সে হঠাৎ একটা না বাড়ির ভেতরে ঢুকে অদৃশ্য হয়ে গেল। কি করলো, হঠাৎ একটা বাড়ির ভেতরে ঢুকলে তুমি অদৃশ্য হলো, আমরা দেখতে পেলো না কোন দিকে গেল না গেল। বাড়িখানার উপরে একবার চোখ বুলিয়ে নিয়ে বিধু বলল, আজ রাত 12টার সময় এখানে এসে আমার সঙ্গে দেখা করবে। বিধু মুখে গাম্ভীর্যের জাহাজ নামিয়ে এনে বলল, ডিটেকটিভের তৃতীয় কর্তব্য হচ্ছে অসীম সাহসে বিপদ আপদকে তুচ্ছ করা। ওয়াটসন নিশ্চয়ই তুমি বিধু নয়, রাত 12টা, আচ্ছা আবজা চাঁদের আলোয় আমরা দুজন সেই বাড়িখানার সামনে এসে দাঁড়িয়ে আছি, চারিদিক কি স্তব্ধ, পথে নেই কোনো জনপ্রাণী। বললাম আমার বিশ্বাস আমি বিধু নয়, কিন্তু কি করতে হবে বলো, বাড়ির গা বেয়ে ওই যে নলটা ওইটাই অবলম্বন দোতলায় উঠতে হবে, অবশ্য আমিও উঠবো, মানে তুমি একা উঠবে না তার সঙ্গে আমিও উঠবো। প্রস্তাব শুনে হৃৎকম্প উপস্থিত হলো, কিন্তু মুখে বললাম তারপর, সে লোকটা নিশ্চয়ই এখন কোনো ঘরে শুয়ে নামটা দিয়ে ঘুমোচ্ছে, ঘুমোবার আগে কোটটা সে খুলে রেখেছে, আমার সেই কোটটা আবিষ্কার করতে হবে। তাহলে কি সেই কোট পরে নিশ্চয়ই শোবে না, সেই কোটটা খুলেই সে শোবে, যদি ধরা পড়ি
এটা দেখলে কেউ আমার আমাদের ধরতে আসতে পারবে না। দেখছো না এটা কি? আমি আজকে উঠে বললাম কি সর্বনাশ, তুমি তো তুমি কি মানুষ খুন করতে চাও? ওটা যে রিভলভার, বিদু এসে বললো হ্যাঁ নকল রিভলভার, বিলিতি খেলার দোকান থেকে পাওয়া যায়। এখন এসো আমরা ওকে ওপরে ওঠার চেষ্টা করি। নল বেয়ে দোতলায় ওঠার হাঙ্গামাটা আমার মোটেই ভালো লাগলো না। একবার হাত ফসকালে হয় হাসপাতাল, নয় নিমতলা ঘাটে যাত্রা বা সরকারে বা আপনাকে। তাহলে কি হল, যদি ওই দোতলা থেকে আমি নিচে পড়ে যাই, নাই হসপিটাল যেতে হবে আর নালে নিমতলা শ্মশান ঘাটে যেতে হবে। হোয়াটসঅ্যাপ হওয়ার এত বিপদ তা জানতাম না, মনে মনে ভগবানকে ডাকতে লাগলাম, কিন্তু তবু ছাড়া নেই, শেষ পর্যন্ত উঠতেই হবে। তাহলে আমরা আজকে 92 এবং 93 পাতা আলোচনা করলাম, এর পরের দিন অনলাইন ক্লাসে আমরা হ্যাঁ শেষ 94 এবং 95 পাতা আলোচনা করবো। তোমরা একটু ভালো করে পড়ে নেবে, বানানগুলো দেখবে, হ্যাঁ প্রশ্ন পরের ক্লাসে আমি আলোচনা করবো। নমস্কার।